দর্শক, প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে অভিনন্দন। শীতকালে বাজারে যেসব সবজি দেখতে পাওয়া যায় তার মধ্যে মূলা অন্যতম। আমরা অনেকেই মূলা পছন্দ করলেও অনেকেই আবার একদমই খেতে চাই না, কিন্তু আপনি যদি এর পুষ্টিগুণ সম্পর্কে জানেন তবে খাবার অভ্যাস তৈরি করতে আগ্রহী হবেন। আজকে আমি আমার এই পর্বে এই পরিচিত সবজি মূলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলা ভিটামিন সি সমৃদ্ধ শীতকালীন সবজি, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মূলা সাধারণত সাদা, লাল বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে। আসুন প্রথমেই আমরা জেনে নিই মূলার পুষ্টিগুণ সম্পর্কে। 100 গ্রাম মূলা থেকে 16 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 1.6 গ্রাম খাদ্য আঁশ, 25 মাইক্রোগ্রাম ফলেট, 14.8 মিলিগ্রাম ভিটামিন সি, 233 মিলিগ্রাম পটাশিয়াম, 25 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.28 মিলিগ্রাম জিঙ্ক এবং 10 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। আসুন এবার জেনে নিই মূলা আমাদের শরীরে ঠিক কী কী উপকারে আসে এবং এর অতিরিক্ত সেবনই বা আমাদের কী ক্ষতি করে। 1. মূলার ক্যারোটিন এডস চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং ওরাল, পাকস্থলী, বৃহদন্ত, কিডনি এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। 2. মূলার ফাইটোকোলেস্টেরল হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। 3. জন্ডিস আক্রান্ত হলে মূলার রক্তে বিলিরুবিনের মাত্রা কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে, যা কিনা জন্ডিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। 4. মূলা মানুষের ক্ষুধাকে নিবৃত্ত করে এবং কম ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় দেহের ওজন কমাতে সাহায্য করে। 5. অর্শের প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। প্রচুর আঁশ সমৃদ্ধ সবজি মূলা খাদ্যের পরিপাকক্রিয়াকে গতিশীল করে হজমে সহায়তা করে, যা অর্শ রোগের আশঙ্কাকে নির্মূল করে দেয়। 6. রক্ত পরিষ্কারক হিসেবে মূলা কাজ করে, সেই সাথে লিভার ও পাকস্থলীর সমস্ত দূষণ এবং বর্জ্য পরিষ্কার করে। 7. মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগের জন্য উপকারী। 8. শ্বেতরোগের চিকিৎসায় মূলা ফলদায়ক। অ্যান্টি কার্সিনোজিনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ আদার রস এবং ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হবে, অথবা কাঁচা মূলা চিবিয়ে খেলেও কাজ করবে। 9. মূলার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে কফ, মাথা ব্যথা, অ্যাজমা নিয়ন্ত্রণ করা যায়। 10. পোকামাকড়ের কামড় থেকে সৃষ্ট ক্ষত নিরাময়ে মূলার রস কার্যকরী। 11. জ্বর এবং এর কারণে শরীর ফুলে যাওয়া কমাতে সাহায্য করে অত্যন্ত উপকারী সবজি মূলা। 11. ত্বক পরিচর্যাতেও মূলার ব্যবহার হয়, কারণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। কাঁচা মূলার পাতলা টুকরা ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয়। তাছাড়া কাঁচা মূলা ফেস প্যাক এবং ক্লিনজার হিসেবেও দারুণ কার্যকরী। মূলা খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন। যাদের থাইরয়েড গ্রন্থি, বুক জ্বালার সমস্যা আছে তাদের জন্য মূলা খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিন, এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।